হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কালকে আমাদের দুটো ভেক্টরের মধ্যে প্রোডাক্ট করা হয়েছিল, ভেক্টরের সঙ্গে একটা স্কেলারের প্রোডাক্ট করা হয়েছিল, এইসব হয়েছিল। ঠিক আছে, আজকে আমি ডট প্রোডাক্টের উপরে কিছু প্রবলেমস করাবো, দেন ক্রস প্রোডাক্টে যাব। ঠিক আছে, তো আশা করি সবাই আগের ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখেছো। তো আজকের আবার শুরু করছি, দেখো। আর ক্লাসের প্রথমে যেটা বলছি, যে এই নাম্বারটা যেটা দেওয়া আছে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করলে আমার যে প্রাইভেট টেলিগ্রাম আছে সেটাতে অ্যাড করার জন্য তোমরা এটাতে মেসেজ করতে পারো। ঠিক আছে, ওখানে আমি প্রতিদিন ক্লাসের যে ক্লাস নোট আর টেস্ট হবে, সেই টেস্ট হবে কত বলেছি না, 7th আগস্ট সানডে, 7th আগস্ট সানডে টেস্ট হবে। সেটার হচ্ছে কি কি সিলেবাসের উপরে হবে সেটাও বলে দিয়েছি আমি, তো দেরি না করেই এটা করতে পারো। তো আজকে শুরু করা যাক, প্রবলেমগুলো করছি। ঠিক আছে, এক এক করে দেখতে থাকো। ফার্স্ট প্রবলেম যেটা আছে ডট প্রোডাক্টের উপরে, কি আছে না, কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য প্রজেকশন, ফাইন্ড দ্য প্রজেকশন, প্রজেকশন অফ অফ এ, এ ভেক্টরটা কত? এ ভেক্টরটা আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ অন বি ভেক্টর ইজ ইকুয়ালস টু কত বলেছে না, আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। তো ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ অন বি, বি এর উপরে বলেছে না, তাহলে কি করতে হবে, বি ক্যাপ করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে, এক এক লাইনে কি হবে এই প্রজেকশনটা, এ ভেক্টর ডট বি ক্যাপ। ক্লিয়ার? প্রজেকশন অফ এ অন বি মানে কি, এ ভেক্টর ডট বি ক্যাপ, আগের দিন বলেছি এ ভেক্টর ডট বি ক্যাপ, যে ভেক্টরের ডাইরেকশন হবে সেই ভেক্টরের ক্যাপ নাও, নিয়ে ডট প্রোডাক্ট করে দাও। তাহলে কি হবে না, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট বি ভেক্টর ক্যাপ, মানে কি বি ভেক্টরটা আগে লিখি, বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর, বি ভেক্টর ক্যাপ মানে কি না, বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর, হ্যাঁ কি না, বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর। তো এখানে লিখে দিচ্ছি, এখানে হবে কত না, আই ক্যাপ, আই ক্যাপ এখানে হবে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ বাই বি ভেক্টরের মড, মানে কত হবে, রুট ওভার 1 স্কোয়ার, মানে আই ক্যাপের কোফিসিয়েন্ট কত আছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস কে ক্যাপের কোফিশিয়েন্ট কত আছে 1 আছে, সেই জন্য 1 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এরকম করে হচ্ছে এটা। ক্লিয়ার? তো এখান থেকে দেখো কি হচ্ছে, ডট প্রোডাক্ট করো, এগুলো ডট প্রোডাক্ট আগের দিন করেছি। তো ডট প্রোডাক্ট কি করেছিলাম মনে আছে নিশ্চয়ই সবার, আমি আর বলছি না, 2 এখানে কি হবে, আই ক্যাপের কম্পোনেন্ট, আই ক্যাপের কম্পোনেন্ট এখানে, আই ক্যাপের কম্পোনেন্ট 2 এখানে 1, তাহলে 2 × 1 মানে 2। এবার কি হবে, এখানে জে ক্যাপের কম্পোনেন্ট কত, -1, এখানে হচ্ছে কত না, -2, -1 আর -2 মাল্টিপ্লাই করলে +2, +2। নেক্সট হচ্ছে কি, কে ক্যাপের কম্পোনেন্ট 1 এখানে 1, 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1, আর নিচে হচ্ছে কত না, রুট ওভার কত হচ্ছে এটা 1 + 4, দ্যাট মিনস 5 + 1 মানে 6, মানে রুট ওভার 6। এখানে দাঁড়াচ্ছে কত না, 6, ওপরেও 6 না, ওপরে 5 হচ্ছে, 5/√6, 5/√6 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ভালো করে প্র্যাকটিস করলে এক লাইনে, এক মানে বেশি সময় যাবে না, 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, তাহলে 5/√6। ক্লিয়ার? এটা হলো কি না, প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর। ওকে,
এরপরে কি বলছে, না দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছে। ফার্স্ট নেক্সট কোশ্চেন, অ্যাঙ্গেল বিটুইন বিটুইন এ ভেক্টর দিয়েছে, এখানে এ ভেক্টর দিয়েছে 2i ক্যাপ মাইনাস cj ক্যাপ প্লাস k ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর দিয়েছে কত, বি ভেক্টর দিয়েছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, ঠিক আছে। এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল দিয়েছে, তো কি করবে অ্যাঙ্গেল করার জন্য, তাহলে cos theta ইজ ইকুয়ালস টু কি হবে, না এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। তো ফার্স্ট আমি কি করবো না, উপরে ডটটা করে নিচ্ছে, তাহলে কত হবে 2 × 1 মানে 2, তারপরে কত হবে না -3 × 1 মানে -3, আর +1 × 1 মানে 1। দেখো সবসময় আমি বলছি যে ডট প্রোডাক্টের যে ভ্যালুটা আসছে সেটাই আগে ক্যালকুলেট করে নাও, উপর নিচে কি হবে এখন লেখার দরকার নেই, ঠিক আছে। কত হচ্ছে এটা, উপরে 0 হয়ে যাচ্ছে, মানে তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তোমাকে আর মড বসানোর দরকার নেই, পুরো অঙ্ক করার দরকার নেই। তো নিচে নিচে হচ্ছে তোমার রুট ওভার কিছু একটা থাকবে, কিন্তু কথা হচ্ছে যে ওপরে প্রথম কিছু 0 আসছে কিনা দেখে নাও। দেখো 0 আসছে এখানে, 0 বাই এখানে সামথিং, 0 বাই এখানে সামথিং, তো কি হবে 0 হয়ে যাবে। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে থিটা কত হচ্ছে, অবভিয়াসলি থিটা 90 ডিগ্রি হচ্ছে না, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর এখানে পারপেন্ডিকুলার, পুরো অঙ্ক নিচে ভ্যালু বসানোর দরকার নেই। নেক্সট নেক্সট হচ্ছে কি না, ওই একই জিনিস আছে, হ্যাঁ এই অঙ্কটা দিয়েছে, ফাইন্ড নাম্বার 1 ইন আ স্কেলার কম্পোনেন্ট, স্কেলার কম্পোনেন্ট অ্যান্ড নাম্বার 2 ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট অফ 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 কি না, এ ভেক্টর, যেখানে এ ভেক্টরটা হচ্ছে কত না 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, 5k ক্যাপ অ্যালং, আচ্ছা বা অন অন বি ভেক্টর, বি ভেক্টর কত বলেছে, বি ভেক্টর i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। দেখো স্কেলার কম্পোনেন্ট মানে এমনি যেমন কম্পোনেন্ট করি, হ্যাঁ কি না, স্কেলার কম্পোনেন্ট মানে এমনি যে কম্পোনেন্ট আমরা এক্ষুনি করলাম সেরকম ভাবে, ভেক্টর কম্পোনেন্ট একটু আরেকটা জিনিস সঙ্গে থাকতে হবে। তো ফার্স্ট আসছি এখানে কি করব, না নাম্বার 1 স্কেলার কম্পোনেন্ট, স্কেলার কম্পোনেন্ট অ্যাজ সিম্পল অ্যাজ কিরকম না, কি বলছে কম্পোনেন্ট অফ এ অন বি, তাহলে কি করব, এ ভেক্টর ডট বি ক্যাপ, এ ভেক্টর ডট বি ক্যাপ মানে এ ভেক্টর ডট বি ক্যাপ মানে বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর, হ্যাঁ কি না। তাহলে কি করব এখানে, এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর কত হচ্ছে, দেখো আমি অঙ্ক পুরো তুলছিও না, এখান থেকেই সোজা লিখে দেবো, এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কত, এ ভেক্টরের আই ক্যাপের কম্পোনেন্ট কত, 3 3, আর এটা 1 মানে 3, 3 × 1 মানে 3 প্লাস প্লাস 4 4, জে ক্যাপের কম্পোনেন্ট কত, জে ক্যাপের কম্পোনেন্ট 4 4 × জে ক্যাপের কম্পোনেন্ট এখানে 1, তাহলে 4 × 1 মানে 4 প্লাস এখানে কে ক্যাপের কম্পোনেন্ট কত, 5, এখানে কে ক্যাপের কম্পোনেন্ট 1, 5 × 1 মানে 5, ঠিক আছে। যদি কেউ এরকম খুব শর্টে করে দিচ্ছি মনে হয়, আগের আগের ক্লাস গিয়ে দেখো, দেখলে বুঝে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল কি না, এ ডট বি, মড অফ বি কত হবে, মড অফ বি হবে রুট ওভার অফ বি এর আই কম্পোনেন্ট, মানে আই যে আছে তার হচ্ছে কোফিসিয়েন্ট কত, 1, তাহলে 1 স্কোয়ার প্লাস জে, বি ভেক্টরের জে এর কোফিসিয়েন্ট কত, 1, তাহলে 1 স্কোয়ার, কে এর কোফিসিয়েন্ট 1 1 স্কোয়ার, এটা কত দাঁড়াচ্ছে, না এটা হচ্ছে কত না 12 12 বাই, এটা হচ্ছে কত না √3, 12 বাই √3, এটাকে যদি একটু লেখো, এটা হবে 4
আর রুট থ্রি, ক্লিয়ার? এটাই হয়ে গেল অ্যান্সার, 4√3। 4√3 হচ্ছে কিনা স্কেলার কম্পোনেন্ট, মানে এখানে হচ্ছে কিনা এইটা হচ্ছে এ ভেক্টর, ধরো এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলে এতটা হচ্ছে এ ভেক্টরের, এটা হচ্ছে কি না যেটা বার করলে, ঠিক আছে, এটা হচ্ছে কিনা এ ভেক্টর ডট বি ক্যাপ, অর্থাৎ বি ভেক্টর বরাবর এ ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট। এইটা হচ্ছে কি একটা স্কেলার ভ্যালু বেরোলো, কিন্তু ভেক্টর কম্পোনেন্ট কি হবে, এ ভেক্টরের ভেক্টর কম্পোনেন্ট অ্যালং বি বা অন বি, মানে কি স্কেলার কম্পোনেন্ট যা আসছে আসছে ওটা তো স্কেলার ভ্যালু, ভেক্টর কম্পোনেন্ট কি হবে, ভেক্টর কম্পোনেন্ট হবে, ভেক্টর কম্পোনেন্ট হবে স্কেলার কম্পোনেন্ট যা আসছে আসছে তার সঙ্গে ডাইরেকশনটা শুধু লিখে দাও। ডাইরেকশন কি হবে, বি ভেক্টর বরাবর, বি ভেক্টর বরাবর ডাইরেকশন মানে কি বি ক্যাপ, বি ভেক্টর বরাবর ডাইরেকশন মানে বি ক্যাপ, তো বি ক্যাপ মানে কত হবে না 4√3, বি ক্যাপ মানে কত, বি ভেক্টর, বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর, বি ভেক্টর কত ছিল, বি ভেক্টর ছিল আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর, মড অফ বি ভেক্টর একটু আগেই তো লিখেছিলাম √3, রুট ওভার থ্রি মড অফ বি ভেক্টর ছিল, তো সেটাকে কেটে দিলে এখানে থেকে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কত না 4 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। আশা করি সবাই বুঝতে পেরেছো, দেখো ভালো করে স্কেলার কম্পোনেন্ট যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ভেক্টর কম্পোনেন্ট, কারণ অনেকেই স্কেলার কম্পোনেন্ট জানে, ভেক্টর কম্পোনেন্টটা করতে গিয়ে কিভাবে ভেক্টর কম্পোনেন্ট হবে বুঝতে পারেন, তো এটা এরকমই হচ্ছে, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে কি না ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট, ক্লিয়ার? ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টর, ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টর, এটা আগের দিন বলেছিলাম যে দুটো ভেক্টরের প্রোডাক্ট করে যদি অ্যান্সার ভেক্টর আসবে, এখানে দুটো ভেক্টরকে প্রোডাক্ট করে অ্যান্সার কিন্তু একটা ভেক্টর আসবে, এটাকে কি করে না ক্রস প্রোডাক্টও বলে, ভেক্টর প্রোডাক্ট অর ক্রস অর ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে, ক্রস প্রোডাক্টও বলে ভেক্টর প্রোডাক্টও বলে। তো কিরকম হবে, ধরো এটা হচ্ছে কি না এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, ক্লিয়ার? তো এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এরকম লিখতে হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি হবে না মড অফ এ ভেক্টর, মড অফ বি ভেক্টর সাইন থিটা এন ক্যাপ। দেখো মড অফ এ ভেক্টর মানে তো এ ভেক্টরের ম্যাগনিচিউড, মড অফ বি ভেক্টর মানে বি ভেক্টরের ম্যাগনিচিউড, সাইন থিটা হচ্ছে কি না এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা সাইন, সাইন থিটা। তাহলে এন ক্যাপটা কি, অ্যাকচুয়ালি এন ক্যাপটা হচ্ছে কি, এন ক্যাপটা হচ্ছে দেখো তুমি ফার্স্ট কি করবে, তুমি তোমার ডান হাতটাকে এরকম করো, ঠিক আছে, ডান হাতটাকে এরকম করো, এটা আমার ডান হাত, ডান হাতটাকে এরকম করলে এই ডান হাতের যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো আছে না অর্থাৎ থাম, ঠিক আছে, রাইট হ্যান্ড থাম বাদ দিয়ে বাদ বাকি যে আঙ্গুলগুলো আছে এইগুলোকে কি করো এ ভেক্টর বরাবর করে দাও, এ ভেক্টর বরাবর এরকম করে করে দাও, ঠিক আছে, এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর করে দিলে দেন কি করবে না দেখো, এইরকম আঙ্গুলগুলোকে এ ভেক্টর বরাবর প্রথমে রাখলে, রাখার পরে এটাকে এ ভেক্টর থেকে বি ভেক্টর বরাবর এরকম করে ঘোরাবে, ঠিক আছে, দেখা গেল আমার এইটা হচ্ছে কি না এ ভেক্টর, আমি যেভাবে দেখাচ্ছি এটা এ ভেক্টর আর এই দিকে আছে বি ভেক্টর, তাহলে আমি কি করব থামটাকে প্রথমে এ ভেক্টর এদিকে ছিল, ঠিক আছে, আর বি ভেক্টর এরকম আছে ধরো, তাহলে আমি কি করব থামটাকে এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে এরকম ঘোরাবো, ঘোরালে আমার যে এই যে যে রাইট হ্যান্ড থামটা আছে সেই দিকে হবে কি না এন ক্যাপের ডাইরেকশন, মানে সোজা কথা তুমি খাতাতে এ ভেক্টর আঁকো বি ভেক্টর আঁকো, এ ভেক্টর থেকে বি ভেক্টরে এই আঙ্গুলগুলোকে ঘোরাও, এই আঙ্গুলগুলোকে এ ভেক্টর থেকে বি ভেক্টর ঘোরাও, তাতে করে তোমার এই যে রাইট হ্যান্ড থামটা যেদিকে ডাইরেকশন হবে ওটাই হয়ে যাবে তোমার এন ক্যাপের ডাইরেকশন। এবার এ থেকে বিতে কোন দিকে ঘোরাবে,
দেখো দুভাবে ঘোরানো যেতে পারে, কেন কি এ আর বি এর মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে এখানে, এরকম একটা বড় অ্যাঙ্গেল একটা ছোট অ্যাঙ্গেল, তুমি এ থেকে বি এই দিকে ঘোরাতে পারো অথবা কেউ এদিকে ঘোরাতে পারে, কিন্তু এইটা নয়, ছোট অ্যাঙ্গেলেই তোমাকে ঘোরাতে হবে, ক্লিয়ার? ছোট অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। তো তাহলে এইভাবে হচ্ছে কি না, এন ক্যাপ হচ্ছে কি, এন ক্যাপ হচ্ছে কি না, ডাইরেকশন, ডাইরেকশন অফ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। কেন কি দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যে প্লেনে আছে না, সবসময় তুমি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ওই চারটে আঙ্গুলকে কার্ল করলে দেখবে থামটা যেদিকে থাকবে সেটা কিন্তু দুটোরই সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ এ আর বি ভেক্টর যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার, ক্লিয়ার? তার সঙ্গে পারপেন্ডিকুলার। তবে আমার এখানে যে ডাইরেকশন হচ্ছে সেই অনুযায়ী আমি বলছি, এ থেকে বি এর দিকে যদি আমি ঘোরাই তাহলে কি হবে, আমার পৃষ্ঠা থেকে ওপরের দিকে আসবে ডাইরেকশনটা, ঠিক আছে? পৃষ্ঠা থেকে ওপরের দিকে, পৃষ্ঠা থেকে ওপরের দিকে যে ডাইরেকশনটা তাকে এরকম করে লেখে, ঠিক আছে? মানে এই ধরো একটা প্লেন, এই প্লেনের ওপরের দিকেই যে ভেক্টর কোনো কিছু যদি আমি ডাইরেকশন করি তাকে আমি এরকম করে ডিনোট করব, ঠিক আছে? এটা হচ্ছে কি বোঝাচ্ছে না, আপওয়ার্ড, আপওয়ার্ড টু দ্য প্লেন, ঠিক আছে? প্লেনের সঙ্গে আপওয়ার্ড মানে ওপরের দিকে, আর এখানে যদি আমি এরকম করে সাইন দিই এটা মানে হচ্ছে কি ক্রস দিয়ে পাশে মানে বাইরে রাউন্ড, এটার মানে হচ্ছে কি না প্লেন থেকে ভেতরের দিকে ঝুঁকছে, এটা হচ্ছে কি না ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড টু দ্য প্লেন। বোঝাতে পারলাম আশা করি, ডাউনওয়ার্ড টু দ্য প্লেন। তাহলে কি কি বললাম এখানেই মনে রেখে যাও, এ ক্রস বি মানে মড অফ এ মড অফ বি সাইন থিটা, এটা তো সবাই জানে যে কি করে হবে। এন ক্যাপের ডাইরেকশনটা কি হবে, প্রথম যে ভেক্টর এ ভেক্টর ক্রস তারপরে বি ভেক্টর, তাহলে তোমাকে চারটে আঙ্গুলকে কোন দিক থেকে কোন দিকে ঘোরাতে হবে, এ থেকে বি এর দিকে ঘোরাতে হবে, চারটে আঙ্গুলকে এ থেকে বি এর দিকে ঘোরাতে হবে। ঘোরালে যেদিকে তোমার এই থামটা যাবে সেটাই হবে তোমার ডাইরেকশন, ক্লিয়ার? এন ক্যাপ এইভাবে করতে হবে। হ্যাঁ, তবে এ থেকে বিতে কিভাবে ঘুরাবে, ছোট অ্যাঙ্গেল, স্মলার অ্যাঙ্গেল, ঠিক আছে? তো ডাইরেকশন অফ এন ক্যাপ, তাহলে এটাকে কি বলে রাইট হ্যান্ড থাম রুল বা রাইট হ্যান্ড ট্রু রুলও বলে এটাকে, ঠিক আছে? তাহলে ডাইরেকশন অফ এন ক্যাপ, ডাইরেকশন অফ এন ক্যাপ, ডাইরেকশন অফ এন ক্যাপ ক্যান বি ডিটারমাইন্ড বাই রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড থাম রুল, ঠিক আছে? রাইট হ্যান্ড থাম রুল থেকে হচ্ছে বা রাইট হ্যান্ড স্ক্রু রুল থেকেও হচ্ছে, ঠিক আছে? এই হলো ভেক্টর প্রোডাক্ট। এবার কথা হচ্ছে যে দেখো এটাকে আমি একটা ছবি করে দিচ্ছি, দেখো কিরকম হচ্ছে। ধরো এটা হচ্ছে একটা প্লেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্লেন, সেই প্লেনে দুটো ভেক্টর আছে, কিরকম না, এটা হচ্ছে কি এ ভেক্টর আর এটা হচ্ছে কি না বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর। তো আমি যখন এ ক্রস বি করব তাহলে এ থেকে বি এর দিকে তো ঘোরাবো, দেখো এখানে আমি একটা স্ক্রু স্ক্রু এর মতো ড্র করছি, এটা এই দিকে এই স্ক্রুটা কিরকম ডাইরেকশন হবে না এইরকম করে, ঠিক আছে? স্ক্রু এর ঘোরানোর ডাইরেকশনটা হবে এরকম, অর্থাৎ এ থেকে বি যদি আমি মানে এই আঙ্গুল গুলোকে নিয়ে যাই তাহলে ওপরের দিকে উঠবে, দেখো থামটা কিন্তু ওপরের দিকে যাবে, ঠিক আছে? অর্থাৎ এ ক্রস বি এর ডাইরেকশন কি হচ্ছে, ওপরের দিকে, ঠিক আছে? সি ভেক্টর, এটাকে বলছি সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর আর বি ভেক্টর যে প্লেনে আছে সি ভেক্টর মানে এ ক্রস বি দুজনেই কিন্তু ওর সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ প্লেন। মানে বোঝাই যে একটা জিনিস ভালো করে করা যেতে পারে, দেখো
যেটা আমি বললাম যে এ ক্রস বি ভেক্টর, এটাকে আমি সি ভেক্টর বলছি, ঠিক আছে, ইজ ইজ পারপেন্ডিকুলার টু, পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এ আর বি ভেক্টর দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার, তাই ডাইরেকশন তাই বলছে। অ্যান্ড 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 প্লেন পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর সঙ্গে পারপেন্ডিকুলার। অ্যান্ড প্লেন অন হুইচ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর লাই, এ ভেক্টর আর বি ভেক্টর যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার, আর এ ভেক্টর আর বি ভেক্টর তাদের দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো যদি তোমাকে কোথাও দেয় এরকম, দেখো কিরকম কতগুলো পয়েন্ট হচ্ছে, দেখো এবার খুব ইন্টারেস্টিং হবে। কিরকম যদি বলে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট ডট এ ভেক্টর, কি হবে বলো? এ ক্রস বি যে ডাইরেকশনে আছে সেটা কি এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ডট প্রোডাক্ট কি হবে? জিরো, একদম। তাহলে কেন? বিকজ বিকজ অ্যাজ এখানে লিখে দিচ্ছি, অ্যাজ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই পুরো ভেক্টরটা ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর। আশা করি সবাই বুঝতে পেরেছ। হলো নাম্বার টু, দেখো এটাকে উল্টে দিলেও তাই হবে না? উল্টে দিলেও কেউ এরকমও লিখতে পারে, এ ভেক্টর ডট এ ক্রস বি, সেম জিনিস হচ্ছে, এ ক্রস বি সেটাও জিরো হবে, ডট প্রোডাক্ট তো কমিউটেটিভ কালকে বললাম। এবার কি না, বি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাও কি হবে? জিরো হবে, কেন কি বি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ডট প্রোডাক্ট কি হবে? জিরো হবে। নাম্বার থ্রি, আচ্ছা একটা কথা বলো, আমি যদি ধরো এটা এ ভেক্টর আছে, এটা বি ভেক্টর আছে, ঠিক আছে, বি ভেক্টর, এদের যদি আমি রেজাল্টের নিই, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেই ভেক্টরটা কি হবে? এ ভেক্টর আর বি ভেক্টর যে প্লেনে আছে সেই প্লেনেই থাকবে, হ্যাঁ কি না? এই ভেক্টরটা হচ্ছে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর হচ্ছে কি, এ ভেক্টর আর বি ভেক্টর যে প্লেনেই ছিল সেই প্লেনেই থাকবে, ট্রায়াঙ্গেল ল তো একই প্লেনের ক্ষেত্রে হচ্ছে। তাহলে অর্থাৎ যদি আমি লিখি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ক্রস বি, মানে কি, এক তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর হচ্ছে কি না, এ আর বি ভেক্টর যে প্লেনে ছিল সেই প্লেনেই আছে, আর এ ক্রস বি হচ্ছে কি, এ ভেক্টর আর বি ভেক্টর যে প্লেনে ছিল তার সঙ্গে পারপেন্ডিকুলারে আছে। তার মানে কি হলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর এ ক্রস বি, এই দুটো ভেক্টর কি হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে, তাহলে এখানেও কি হবে, জিরো হবে। ঠিক একই রকম ভাবে মাইনাস করে দিলেও হবে কত, তোমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই দুটো এই ভেক্টরটাও কি হচ্ছে না, এ ভেক্টর আর বি ভেক্টর যে প্লেনে আছে সেই প্লেনেই এই ভেক্টরটা আছে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর এ ক্রস বি হচ্ছে কি না, ওই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারে আছে, মানে এখানেও ডট প্রোডাক্ট কি হবে, জিরো হবে। এগুলো এমসিকিউতে অপশন দিয়ে দেবে এরকম, তাহলে ডট প্রোডাক্ট করো, এত বড় বড় যার এরকম মনে হবে না যে এখানে কি হবে, ঠিক আছে, জিরো নট ইকুয়ালস টু জিরো, সেগুলো ডট প্রোডাক্ট করে দেখি তারপরে, কিন্তু অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট করারই দরকার নেই, এখানে ডাইরেকশন দেখেই বুঝতে হবে, ঠিক আছে। তারপরে কি না, ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্টের কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস দেখতে হবে। এবার লিখছি ইম্পর্টেন্ট পয়েন্টস, ঠিক আছে, ফার্স্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে যেটা হবে, বি ক্রস এ করলে কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে, কেন দেখো, দেখেই নাও এখানে, দেখো এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা,
তো এ ক্রস বি যখন করবে দেখো ওপরের দিকে হবে, এই ডাইরেকশনটা নিজের থেকে করে দেখো, ঠিক আছে? এই ডাইরেকশনটা কি হবে না ওপরের দিকে হবে, এ ক্রস বি, এটা হচ্ছে এ ক্রস বি এর ডাইরেকশন, ঠিক আছে? একই রকম ভাবে আমি যদি এটাকে বি ক্রস এ করি তখন দেখবে একটু নিচের দিকে হবে, এইটা হবে কি না বি ক্রস এ। এবার কথা হচ্ছে যে ম্যাগনিচিউড তো সেম সেমই থাকবে, কেন কি এদের ম্যাগনিচিউড কি হয়, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমি যদি লিখি কি হবে, আগে থেকে মড অফ এ মড অফ বি ছিল, সাইন থিটার মড তো কিছু হওয়ার দরকার নেই, সাইন থিটাই হবে। এবার হচ্ছে কি না এন ক্যাপ যে ছিল তার মড, এন ক্যাপের মড কত হবে, 1 হবে, তাহলে কি হবে মড অফ এ মড অফ বি সাইন থিটা, মানে তোমার কথা হচ্ছে যে না মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর মড অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর দুটোই সেম কিন্তু অপোজিট ডাইরেকশনে আছে, একটা যদি ওপরের দিকে হয় একটা নিচের দিকে হবে, তো এই জন্য কি হবে এখানে এটা কিন্তু কমিউটেটিভ ল ফলো করছে না, কমিউটেটিভ ল কিন্তু ফলো করছে না, ঠিক আছে? এখানে কমিউটেটিভ ল হোল্ড করছে না, ঠিক আছে? আমি লিখলাম, লিখে এরকম ক্রস দিলাম, মানে হোল্ড করছে না। আচ্ছা একটা কথা বলো, এই যে এ ক্রস বি আর এ ক্রস বি এটা কি ধরনের ভেক্টর বলো তো, এটা পোলার ভেক্টর না অ্যাক্সিয়াল ভেক্টর? এগুলো কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর, কারণ অ্যাক্সিস বরাবর হয়, ঠিক আছে? তাহলে কি বলবো না এ ক্রস বি, হ্যাঁ এই যে ভেক্টরটা এই যে অ্যাক্সিয়াল ভেক্টর, কারণ কি অ্যাক্সিস বরাবর হচ্ছে, রোটেশন হচ্ছে, রোটেশনের অ্যাক্সিয়াল বরাবর হচ্ছে, অ্যাক্সিয়াল ভেক্টর, এই যে অ্যাক্সিয়াল ভেক্টর। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে কি দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকালস টু মড অফ এ মড অফ বি সাইন, এটা তো এটার আমি মড যদি বলি, আচ্ছা এবার আমি যদি বলি থিটা ইজ ইকালস টু 0 ডিগ্রি, যদি থিটা 0 ডিগ্রি হয়ে যায় অর্থাৎ দুটো ভেক্টর যদি প্যারালাল হয়ে যায় এরকম করে, থিটা 0 ডিগ্রি অর থিটা 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে সাইন 0 ডিগ্রিও হচ্ছে কত, 0, সাইন সাইন 180 ডিগ্রি ওর ভ্যালু কিন্তু হয় 0, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে এ ক্রস বি এর মড কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ দুটো প্যারালাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হচ্ছে, ঠিক আছে? দুটো প্যারালাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তাহলে কি লিখছে ক্রস প্রোডাক্ট অফ টু প্যারালাল ভেক্টর, টু প্যারালাল ভেক্টর ইজ ইকুয়ালস টু কি না 0 এসছে, এটাকে যদি আমি ভেক্টরে লিখি তাহলে 0 ভেক্টর হয়ে যাবে, 0 ভেক্টর, ক্লিয়ার? তাহলে ক্রস প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু কখন হতে পারে, ওয়েন থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, সাইন থিটা তখন হচ্ছে কত হয় না 1 হয়, তো সেক্ষেত্রে মড অফ এ ক্রস বি কত হয়ে যাবে, মড অফ এ মড অফ বি, ঠিক আছে? এক্ষেত্রে হচ্ছে কি না এটা কি হয়ে গেল না ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, কেন কি সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, সেই জন্য হচ্ছে কিনা ক্রস প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে 1। নেক্সট এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিনা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই যে ভেক্টর গুলো আছে তাদের ক্রস প্রোডাক্ট কিরকম হচ্ছে, ঠিক আছে? তাদের ক্রস প্রোডাক্ট হচ্ছে সেগুলো দেখতে হবে, এখানে 3 4 হচ্ছে, দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ক্রস প্রোডাক্ট করার জন্য আমি একটা শর্ট ট্রিক প্রথমে বলছি সেটা আগে মনে করো, তারপরে কি করে হচ্ছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এরকম হচ্ছে না আই লিখে ফেলবো এরকম আই জে কে আই জে কে, কিরকম লিখলাম আই জে কে আই জে কে দুবার আই জে কে আই জে কে, ব্যাস। তো এবার লেখো কি লেখা আছে আই ক্রস জে, পড়ো এখান থেকে আই জে পরে কে আসছে কে, তাহলে এখানে কে হবে, এরপরে কি ধরো জে ক্রস কে, পড়ো এখানে জে আর কে, জে কোথায় আছে জে ক্রস কে, জে কে এর পরে আবার কে আছে আই আছে, তাহলে আই হবে এখানে, এরপরে কি না কে ক্রস আই,
কে ক্রস আই, কে ক্রস আই, দেখো পড়ো এখানে কে, কে আই, কে আই পরে আছে কি জে, কে আই এর পরে আছে জে, তাহলে জে হবে এখানে, ক্লিয়ার? তাহলে এইটা বাদ দিয়ে যদি এটা এটা হচ্ছে একটু অন্যরকম হয়ে যায়, উল্টে যায়, তাহলে কি হবে? উল্টে গেলে কি হবে? না উল্টে গেলে কি হচ্ছে দেখো, না যদি কেউ লেখে জে ক্রস আই, জে ক্রস আই, দেখো জে আই, জে আই কোথায় আছে? আই জে হতে পারে, জে আই, জে আই তো হচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে, দেখো যেদিক দিয়ে যাও আই জে হচ্ছে, এখানেও আই জে হচ্ছে, জে আই হচ্ছে না, তাহলে জে আই করতে গেলে তোমাকে উল্টো করতে হচ্ছে। তাহলে তুমি আগে দেখে নেবো যে আই জে করলে কি হচ্ছে, তাহলে জে আই করলে কি হবে, মাইনাস কে, একই রকম ভাবে কে জে করলে মাইনাস আই, অ্যান্ড আই ক্রস কে করলে মাইনাস জে, ঠিক আছে? এগুলো হলো। এবারে কথা হচ্ছে যে এগুলো হচ্ছে কিভাবে যদি একটু জানতে চাও, কিরকম না, এটা করার জন্য তোমাকে 3D ড্র করতে হবে, কিরকম 3D, এইটা এইটা অ্যান্ড এইটা, ঠিক আছে? তো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো দেখো এটা আই ক্যাপ এদিকে, এটা জে ক্যাপ এদিকে, এটা কে ক্যাপ। তুমি এবারে কি করবে, দেখো আই থেকে জে যদি তুমি ডান হাতের ওই আঙুলগুলোকে ঘোরাও, দেখবে কে এর দিকে যাবে, আই থেকে জে এর দিকে, আই থেকে জে এর দিকে ঘোরাও, আই ক্রস জে যদি করো দেখবে তোমার ওই থামটা, রাইট হ্যান্ডের যে থামটা সেটা কিন্তু কে এর দিকে থাকবে, তাহলে আই ক্রস জে কত হচ্ছে, কে হচ্ছে, স্বাভাবিকভাবে জে ক্রস আই করলে কি হবে, কে এর উল্টো দিকে হবে, এই জন্য মাইনাস কে। আবার জে ক্রস কে করো, দেখো জে ক্রস কে করলে দেখো তোমার থামটাকে ঘোরাও, দেখবে জে ক্রস কে করো, এরকম করে জে ক্রস কে করো, উল্টো দিকে হবে, আমার দিকে এটা আমার এরকম হচ্ছে, ঠিক আছে? জে ক্রস কে করলে আই হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে কে ক্রস জে করলে মাইনাস আই হবে, অ্যান্ড লাস্ট হচ্ছে কি আই ক্রস কে ক্রস আই করলে জে হচ্ছে, তাহলে আই ক্রস কে করলে মাইনাস জে হবে। এইগুলো পরীক্ষাতে তুমি তুমি এরকম করে করতে পারবে না যে এরকম 3D ড্র করলাম দেন করলাম, পরীক্ষাতে এটাই করতে হবে, আই জে কে, আই জে সোজা একদম, ঠিক আছে? আই জে বলেছে কে হবে, জে কে বলেছে আই হবে, কে আই বলেছে পরেরটা জে আছে জে হবে, ঠিক এই প্যাটার্ন উল্টে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? ঠিক এই প্যাটার্ন উল্টে গেলে কে হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ব্যাস। এবার এবার হচ্ছে কি না, দুটো ভেক্টরে দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের যদি আমি ক্রস প্রোডাক্ট করতে চাই কি করে করব, ধরো এ ভেক্টর দেওয়া আছে কত, না এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ। কোশ্চেন সবাই বলো, এটা কোশ্চেন, এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হওয়ার কন্ডিশন কি, কমেন্টে লেখো, এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হওয়ার কন্ডিশন, কন্ডিশন লেখো, ঠিক আছে? কন্ডিশন কি হবে, আগের দিন লিখেছি, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বেশি দিমাগ লাগানোর দরকার নেই, ঠিক আছে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি হবে, একদম সোজা ডিটারমিনেট করে দাও, হয়ে যাবে। ডিটারমিনেট যারা যারা জানো না, একটু করাচ্ছি, একটু করে এক্ষুনি করাচ্ছি, সেটা দেখে নাও, ঠিক আছে? এরকম একটা লাইন টানবে, এরকম করে এখানে লিখবে কি আই জে কে, ক্লিয়ার? এবার কি হবে, এ ভেক্টরের কোফিসিয়েন্ট গুলো লিখে নাও, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, ব্যাস। এই গেল হচ্ছে কি, কিন্তু এটার ভ্যালু কিভাবে বার হবে, এইটার ভ্যালু বার করার জন্য ফার্স্ট তোমাদেরকে ডিটারমিনেন্ট একটু শিখিয়ে দিই, ঠিক আছে? ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট, ঠিক আছে?
এই ডিটারমিনেন্ট কিভাবে করতে হয়? না, ডিটারমিনেন্ট ধরো এইরকম আছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 2, 1 2, 2 6, এটা 6, এটা মানে কি? এটা হচ্ছে কি, একটা ডিটারমিনেন্ট 2 বাই 2 অর্ডার। 2 বাই 2 কেন? না, এখানে রো আছে কয়টা? একটা। এটা হচ্ছে কিনা একটা রো, এটা একটা রো, কথা হয়ে গেল দুটো রো, দুটো রো, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাহলে দুটো কলাম, তাহলে কি হলো? না, দুটো রো দুটো কলাম, এখান থেকে কি হচ্ছে, না দুটো রো দুটো কলাম, মানে এটা 2 বাই 2 অর্ডার। রো যদি দুটো হয় তাহলে প্রথম 2, আর কলাম যদি দুটো হয় তাহলে 2, তাহলে 2 বাই 2 অর্ডার। অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের অর্ডার সেমই থাকে, রো যতগুলো কলাম ততগুলো থাকে। আমাদের যেটা করতে হবে কি, আমাদের তো অর্ডার নিয়ে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কি না, ভ্যালুটা কি ব্যবহার করতে হয়। যারা ক্লাস 12 করে নিয়েছে তারা অবশ্যই জানো, কিন্তু যারা এখন 11-এ আছো তারা হয়তো জানো না। এটা ডিটারমিনেন্ট কি, ফার্স্ট তোমাকে এই এই বরাবর যে দুটো নাম্বার আছে তাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, এই বরাবর যে দুটো নাম্বার, এই নাম্বার দুটো মাল্টিপ্লাই করো। ফার্স্ট 1 × 6 মাল্টিপ্লাই করলে কি হবে, 6, 1 × 6 মাল্টিপ্লাই করলে 6, মাইনাস সাইন একটা দাও, দিয়ে কি করবে, দিয়ে পরের যে ডায়াগোনাল আছে সেই বরাবর যে দুটো নাম্বার আছে তাদেরকে, অর্থাৎ এইটা, ঠিক আছে। তাহলে 2 × 2 করলে কত হচ্ছে, 4, 2 × 2 করলে কত হচ্ছে, 4, তাহলে এখানে কত হচ্ছে, 6 − 4 হচ্ছে কত, 2। এই হলো এই ডিটারমিনেন্টের ভ্যালু, ঠিক আছে। আরেকটা করছি, এটা হচ্ছে কিনা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু। নেক্সট এখানে ধরো আছে 4 − 1 অ্যান্ড 2 − 2, ক্লিয়ার? তাহলে কি লিখবো আমি, 4 × −2, এটা হচ্ছে কিনা ফার্স্ট, কারণ কি 4-এর সঙ্গে −2, এই বরাবর ফার্স্ট, এই বরাবর, ঠিক আছে, এই 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 বরাবর, ঠিক আছে। মাইনাস কি হবে, 2 × কি হবে, −1, এটা হচ্ছে কিনা পরেরটার জন্য, তো এটা কত হবে, 4 × −2 মানে কত, −8। এবার কি হবে, −2 − −2 +2, তাহলে হয়ে গেল কত, না −6, এইটা হলো এই ডিটারমিনেন্টের ভ্যালু। এবার কথা হচ্ছে যে ওই ডিটারমিনেন্টটা এবার কি করে করবো, ঠিক আছে, ওই ডিটারমিনেন্টটা কি করে করবো, ধরো এখানে দেওয়া আছে 3 বাই 3 অর্ডার, এরকম 1 2 −1 0 3 2 4 1 6, এরকম দেওয়া আছে। তো তুমি করবে কি, প্রথমে প্রথমে এই যে যে রোটা দেখছো না, এর অনেক অনেক ভাবে করা যায়, ঠিক আছে, আমি একটাই নিয়ম বলছি, সেই নিয়মটাই মনে রাখো, হয়ে যাবে, বেশি নিয়ম জানার দরকার নেই, ঠিক আছে। ফার্স্ট কি করবে না, এই বরাবর যে রোটা আছে সেই বরাবর নাম্বার গুলো তোলো, আগে আগে লিখে নাও, 1, এরকম ছেড়ে ছেড়ে লিখবে, কিভাবে লিখবে, দাঁড়া 1 মিনিট, কিভাবে লিখবে, ফার্স্ট লিখলে 1, ফার্স্ট লিখলে 1, কারণ কি প্রথম নাম্বারটা 1 আছে, দেন এরকম একটা সাইন দেবে, দেন লিখবে 2, আবার এরকম একটা সাইন দেবে, দেন লিখবে −1, আবার এরকম একটা ডিটারমিনেন্টের মতো সাইন দেবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি না, এখানে সাইন যেটা দিতে হবে, এর আগে প্লাস, এর আগে মাইনাস, দেখো 2-এর আগে থেকে প্লাস ছিল বলে আমি মাইনাস দিলাম, যদি 2-এর আগে মাইনাস থাকতো, এক কাজ করে আমি এখানে মাইনাসে লিখে দিই, তাহলে আরো ভালো বুঝতে সুবিধা হবে, 2-এর আগে থেকে মাইনাস ছিল, ক্লিয়ার? 2-এর আগে থেকে মাইনাস ছিল, তো এই মাইনাস তো আছে আগে থেকে −2, কিন্তু প্যাটার্ন হচ্ছে কি, প্যাটার্ন হচ্ছে তোমাকে লিখতে হবে প্লাস মাইনাস প্লাস, প্রথমে নাম্বারটা প্লাস, শুধু মাঝখানেটা একবার মাইনাস দিতে হবে, ঠিক আছে, পরেরটা তো প্লাস, ঠিক আছে, এটা এটা মাইনাস আছে, এটা এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস। এবার কথা হচ্ছে যে 2-এর আগে তো আগে থেকে মাইনাস চলে গেছিল, 2-এর −2 থাকবে, কিন্তু এক্সট্রা একটা মাইনাস আসছে এখানে, প্লাস মাইনাস প্লাস, এই প্যাটার্নের জন্য এটা লিখে দিলে। এবার কি হবে, কি লিখবো,
যেখানে ওয়ান লিখেছি, ওয়ান মানে কোন ওয়ানটা লিখেছে, এই ওয়ানটা, এই ওয়ান বরাবর রো এটা, এই ওয়ান বরাবর কলাম এটা, এইটাকে ছেড়ে বাদ বাকি কোন ডিটারমিনেন্ট পড়ে থাকছে সেটা লিখে নাও। 3, 2, 1, 6 হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট, যখন টু লিখছো, যখন টু লিখছো তখন কিভাবে হবে? টু টু বরাবর রো কোনটা? টু নাম্বার দিয়ে রো, যে রোটা পাস করেছে এটা, টু দিয়ে যে কলামটা পাস করেছে সেটা এই কলাম। তাহলে বাদ বাকি নাম্বার কোনটা পড়ে আছে? 0, 2, 4, 6 সেটা লিখে নিতে হবে। 0, 2, 4, 6 হয়ে গেল। এরপরে কি হবে? না, এরপরে হবে -1 এর জন্য। দেখো, -1 বরাবর রো আর -1 বরাবর কলাম। -1 বরাবর রো হচ্ছে এটা, -1 বরাবর কলাম হচ্ছে এটা। এইটাকে বাদ দিয়ে দিলে পড়ে থাকছে কি? 0, 3, 4, 1। 0, 3, 4, 1, আশা করি বুঝতে পারছো সবাই, ক্লিয়ার? তো এবার আমাকে কি করতে হবে, এটার ভ্যালু বার করতে হবে। দেখো কি করে ভ্যালু হচ্ছে, জাস্ট যেমন সেকেন্ড অর্ডারের ভ্যালু বার করেছিলাম সেইভাবে করতে হবে। এটাকে কি লিখবো? 1। তো 1 আর লেখার দরকার নেই, ব্র্যাকেট দিচ্ছি। কত হবে? 3 × 6 মানে 18, -2 × 1 মানে 2। এই মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিলাম 2, এটা কত হবে? 0 × 6 মানে 0, -4 × 2 মানে 8, -8। এখানে প্লাস মাইনাসে মাইনাস লিখলাম, ব্র্যাকেটের মধ্যে কি হবে? 0 × 1 মানে 0, -12। এখানে কত হবে? 18 থেকে 2 গেলে কত হচ্ছে? 16, 16। আর এটা হচ্ছে কত? না, 0 - 8 মানে -8, -8 আর 2 তাহলে -16। এটা হচ্ছে কত? মাইনাস মাইনাস বাইরে আছে, 0 - 12 মানে -12, তো মাইনাসে মাইনাসে +12। তাহলে কি হচ্ছে? 16 - 16 তো কেটে যাচ্ছে, শুধু হচ্ছে 12 আনসার। এই ছিল আমার ডিটারমিনেন্ট। হ্যাঁ, যে আশা করি ডিটারমিনেন্ট সবাই বুঝতে পেরেছো। এবার এই ডিটারমিনেন্টটাকে নিয়ে কি করতে হবে, এই ডিটারমিনেন্টের কনসেপ্ট নিয়ে ওটা করতে হবে, ক্রস প্রোডাক্টটা। চলো করে ফেলে, ক্রস প্রোডাক্ট কি হচ্ছে দেখ কি করবো। এখানে প্রথমে লিখবো কি? আই ক্যাপ, ক্লিয়ার? ডিটারমিনেন্ট সাইন আই ক্যাপ যখন লিখছি, আচ্ছা এখানে একটা কি দেখো, এটা প্লাস, এটা মাইনাস। হ্যাঁ, জে ক্যাপ তো শুধু জে আছে, কিছু নেই। এবার কি হবে, এখানে একটা ডিটারমিনেন্ট, দেন প্লাস কে ক্যাপ হবে, এখানে একটা ডিটারমিনেন্ট। এবার কি করবো, না ভ্যালুগুলো বসাবো। কিভাবে বসাবো? না, যখন আই ক্যাপ লিখছি তখন আই ক্যাপ বরাবর রো এটা, আই ক্যাপ বরাবর রো এইটা, আর আই ক্যাপ বরাবর কলাম কোনটা? আই ক্যাপ বরাবর, আই ক্যাপ বরাবর রো এটা, আই ক্যাপ বরাবর কলাম এটা, এই দুটোকে বাদ দিলে কে কে পড়ে থাকছে? B1 C1 B2 C2। এবারে জে ক্যাপ, জে ক্যাপকে বাদ দাও, জে ক্যাপ বরাবর রো আর জে ক্যাপ বরাবর কলাম। আমি প্রথম করছি বলে এতটা স্লো করছি, নাহলে একসঙ্গে হয়ে যাবে। জে ক্যাপ বরাবর এটাকে বাদ দিলে কত হচ্ছে? না, A1 C1 A2 C2 আর কি? না, কে ক্যাপ বরাবর রো আর কলাম গুলোকে বাদ দিলে, এইটা কে ক্যাপ বরাবর রো আছে আগে থেকে, আর কে ক্যাপ বরাবর কলাম মানে কি, এটা এটা বাদ দিয়ে দিলে কত থাকছে? A1 B1 A2 B2, অ্যাজ সিম্পল অ্যাজ। এবার কি করবে, এগুলোর ভ্যালু যেমন ক্যালকুলেশন করে সেরকম করে বসিয়ে দিতে হবে, স্যার যেমন ক্যালকুলেশন করে এরকম করে বসিয়ে দিতে হবে, দিলে সবগুলো চলে আসবে। তো আমি আর এটা বলছি না, এটা ক্যালকুলেশন করলে যা হবে। তো আমি কি দিচ্ছি, না দুটো ভেক্টর দিচ্ছি, সেটার হচ্ছে তোমার ক্রস প্রোডাক্ট বার করতে হবে, ক্লিয়ার? ক্রস প্রোডাক্ট, চলো কি দেওয়া আছে, না এখানে দেওয়া আছে A ভেক্টর,
অনুপ্রযোজ্য। এ ভেক্টর ইজ ইকালস টু টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর ইজ ইকালস টু কত আসছে না, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ক্লিয়ার? এই দুটো আছে, তো এবার এটাকে কি করতে হবে না, পারপেল তোমার হচ্ছে ক্রস প্রোডাক্ট করতে হবে, এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো কি করবো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে কি লিখবো, এরকম করে ডিটারমিনেন্টের মতো করে লিখে নেব, ঠিক আছে, এরকম করে ডিটারমিনেন্টের মতো করে লিখে নিতে হবে প্রথমে, ঠিক আছে। তো এখানে কি লিখবো, আই ক্যাপ, এখানে লিখছি জে ক্যাপ, এখানে লিখছি কে ক্যাপ। ক্লিয়ার? কি হবে, তা এ এ ভেক্টর আছে প্রথম, এই জন্য এখানে হবে টু, এখানে হবে থ্রি, এখানে হবে ওয়ান, আর এখানে হবে কত না, ওয়ান মাইনাস ওয়ান। কে ক্যাপের কম্পোনেন্ট কত, ওয়ান, ঠিক আছে। এবার দেখো কি লিখবো, আই ক্যাপ লিখলাম, দেখো আই বরাবর রো আর আই বরাবর কলাম ছাড়লে কে কে পড়ে থাকছে, থ্রি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। এবার কি হবে, মাইনাস জে হবে, এখানে জে বরাবর রো আর জে বরাবর কলাম ছেড়ে দিলে পড়ে থাকছে এই টু, এই ওয়ান, এই ওয়ান, এই মাইনাস, এই ওয়ান, ঠিক আছে, টু ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে। প্লাস কে ক্যাপ যদি আমি ডিটারমিনেন্ট লিখি কি পড়ে থাকছে, কে ক্যাপ বরাবর রো আর কে ক্যাপ বরাবর কলাম ছেড়ে দিলে টু থ্রি, টু থ্রি ওয়ান মাইনাস। এবার দেখো এখান থেকে আই ক্যাপ, এটার ভ্যালু কত হচ্ছে না, থ্রি মাইনাস আবার মাইনাস ওয়ান, ঠিক আছে, থ্রি মাইনাস লিখেছি আবার মাইনাস ওয়ান, মানে মাইনাস মাইনাস প্লাস ওয়ান, মাইনাস জে ক্যাপ এখানে লিখেছি টু ইন্টু ওয়ান মানে টু, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, প্লাস কে ক্যাপ অর্থাৎ টু ইন্টু মাইনাস ওয়ান মানে কত হবে, মাইনাস টু, মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে হবে থ্রি। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে, থ্রি প্লাস ওয়ান মানে ফোর আই ক্যাপ, এটা হচ্ছে টু মাইনাস ওয়ান মানে ওয়ান, তাহলে মাইনাস জে ক্যাপ, আর এটা কত হবে না, মাইনাস ফাইভ কে ক্যাপ, ফাইভ কে ক্যাপ, ঠিক আছে, এরকম হচ্ছে মাইনাস ফাইভ ক্যাপ, ফোর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস মাইনাস ফাইভ কে ক্যাপ। দেখো তোমাদের এটা নিজে থেকে, আচ্ছা প্রত্যেকটা প্রবলেম আমি যখন লিখছি সেগুলো ফার্স্ট তোমরা ভিডিওটাকে পজ করবে, দিয়ে নিজের থেকে সলভ করবে, তারপরে দেখবে আমার সঙ্গে মিলছে কিনা, ঠিক আছে, তারপরে দেখবে আমার সঙ্গে মিলছে কিনা। তো এবার দেখো, এবার একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটার সঙ্গে আমি জুড়ে দিচ্ছি কিরকম, এই কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে না, ফাইন্ড দা ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ফাইন্ড দা ইউনিট ভেক্টর, ফাইন্ড দা ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ঠিক আছে। আমি এটা পি কিউ লিখে দিচ্ছি, পি কিউ মানে প্রিভিয়াস কোশ্চেন, আগের যে কোশ্চেনটা আছে। এবার দেখো তো একটা কথা আমাকে বলো, যে তুমি এ ভেক্টর আর বি ভেক্টর যেটা লেখা আছে, ধরো এ ভেক্টর এইটা আর বি ভেক্টর এইটা, তো এ ক্রস বি বার করা মানে কি, এ ক্রস বি হচ্ছে কি এমন একটা ভেক্টর যেটা এ আর বি ভেক্টর উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এ ক্রস বি হচ্ছে কি, এ ক্রস বি ইজ সাচ এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর,
তাহলে আমি এমন একটা ভেক্টর পেয়ে গেছি যেটা এ ভেক্টর আর বি ভেক্টরের উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করে নিলেই তো হয়ে যাবে, দি ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তাহলে কি হবে, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, বুঝতে কি হবে না, যে ভেক্টরটা ছিল এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা তো এ ভেক্টর আর বি ভেক্টর উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার, ওটাকেই ওর ওর ম্যাগনিচিউড দিয়ে ডিভাইড করে দাও, দিলেই পেয়ে যাবে। তো তোমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর ভ্যালুটা কত আসছে, তোমার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ভ্যালুটা কত আসছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এখন হবে না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে 4i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, 4i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ মাইনাস ফাইভ ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার এটার যদি আমি ম্যাগনিচিউড করতে চাই কি হবে, রুট ওভার কত হবে, 4 এর স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 5 এর স্কোয়ার, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। এবার হচ্ছে কি, এখান থেকে তুমি কি করবে না, 4i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, ঠিক আছে। তো এবার কত হচ্ছে না, এটা কত হবে না, 16 16, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 25, তাহলে কত হচ্ছে এটা, 6 6 12 1 and 4 42, তাহলে √42, ঠিক আছে, √42 এইভাবে আসবে অ্যান্সার, 42। তো এইটা হলো কি না তোমার এন ক্যাপ, এটা হলো এন ক্যাপের ভ্যালুটা। এটা হচ্ছে কি না এন ক্যাপের ভ্যালু, তাহলে এন ক্যাপ এটাই হয়ে যাচ্ছে তোমার এন ক্যাপ, অর্থাৎ যে ভেক্টরটা ছিল ওই এন ক্যাপ দেওয়া ছিল, অর্থাৎ ইউনিট ভেক্টর অ্যালং বোথ এ অ্যান্ড বি, ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে যে দুটো ভেক্টর দেওয়া আছে, ধরো এরকমই, এরিয়া অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এটা করতে হবে, ঠিক আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এরিয়া অফ ফার্স্ট প্যারালেলোগ্রাম বলি, এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এরিয়া অফ প্যারালেলোগ্রাম ভেক্টর থেকে কি করে করতে হবে, ধরো এই হচ্ছে কি না একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, সাপোজ এটা হচ্ছে কি না এ ভেক্টর, এটা হচ্ছে কি না বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। এখন এই দুটো ভেক্টর যদি এরকমই হয় যে এটা একটা প্যারালেলোগ্রামের দুটো করেসপন্ডিং সাইডের, এটা এখানে গিয়ে জুড়ে যাবে, ঠিক আছে, আমি লিখছি ওদিকে, তো তাহলে কি হচ্ছে এখানে এরিয়া, এখানে এরিয়া অফ প্যারালেলোগ্রাম কি হবে, এখানে এরিয়া অফ প্যারালেলোগ্রাম এরিয়া কত হবে না, মড অফ এ ক্রস বি, অ্যাজ সিম্পল অ্যাজ এ ক্রস বি বার করো, তার মড করে দাও, এলেই হয়ে যাবে। আর যদি বলে শুধু এরিয়া ভেক্টর, শুধু এটা একটা এরিয়ার ভ্যালু, আর যদি বলে এরিয়া ভেক্টর, এরিয়া কিন্তু একটা ভেক্টর হয়, এই জন্যই এরিয়া ভেক্টর হয় এই ক্রস প্রোডাক্ট করে, এরিয়া ভেক্টর যদি হয় তাহলে শুধু এ ক্রস বি রাখো, শুধু এ ক্রস বি রাখো, এ ক্রস বি যদি করো, দেখো এখান থেকে এ থেকে বি যদি ক্রস করো, এ থেকে বি ক্রস করলে কিন্তু তোমার প্লেন থেকে উপরের দিকে হচ্ছে, তখন তোমার কি রকম দেখতে হবে, এটা এটা ডাইরেকশন কি হবে, প্লেন থেকে উপরের দিকে, এ ক্রস বি করলে প্লেন থেকে উপরের দিকে,
ঠিক এই এরিয়াটাকেই যদি তুমি উল্টো দিকে নাও, কিরকম, যদি তুমি বি ক্রস এ করো তখন কিন্তু হবে কি, প্লেন থেকে ভেতরের দিকে, তখন এই ডাইরেকশন হবে, ঠিক আছে, এটা ডাইরেকশন হবে এরকম। আর যদি তুমি এ ক্রস বি করো সেটা ডাইরেকশন হবে প্লেন থেকে উপরের দিকে, করে দেখো, প্লেন থেকে উপরের দিকে এরকম হবে, ঠিক আছে, এই ডাইরেকশন, এগুলো ডাইরেকশন দেওয়া হলো, এটা হলো কি না এরিয়া অফ প্যারালেলোগ্রাম। এখন আমি যদি বলি এইটাকে আমি একটা ট্রায়াঙ্গেল করে দেব, ঠিক আছে, নাম্বার ওয়ান এটা হলো, নাম্বার টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল মানে সোজা কথা, যেটা যেখানে এ ভেক্টর ছিল এখানে বি ভেক্টর ছিল, একটু বেশি বেঁকে গেছে, ঠিক আছে, এরিয়া, আচ্ছা বি ভেক্টর এটা হলো, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। এবার আমি যদি ট্রায়াঙ্গেল বলি এই ট্রায়াঙ্গেলটা, আচ্ছা, অর্থাৎ আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি যদি এই প্যারালোগ্রাম ড্র করতাম সেই প্যারালোগ্রামের যা এরিয়া হতো তার হাফ হবে অবভিয়াসলি। কেন কি, একটা প্যারালোগ্রামের এই যদি আমি ডায়াগোনাল ড্র করি তার এরিয়া কত হবে, মানে হাফ, হাফ এরিয়াটা কি হবে ওই ট্রায়াঙ্গেলের এরিয়া। এই জন্য এরকম করে করা হচ্ছে কি না, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়ালস টু হয়ে যাবে কত, হাফ অফ, হাফ অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হবে, হাফ অফ মড অফ এ ক্রস বি, অর্থাৎ করেসপন্ডিং দুটো যদি সাইড দেওয়া থাকে, একটা ট্রায়াঙ্গেলের দুটো করেসপন্ডিং সাইডের ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে তোমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হয়ে যাবে, হাফ অফ এ ক্রস বি। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস একটু মনে রাখো, যদি এইটা থাকে এরকম পি না, এই যে প্যারালেলোগ্রাম আছে এই প্যারালেলোগ্রামের, এই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল গুলো একটা করে ভেক্টর, ধরো এটা হচ্ছে কিনা এ ভেক্টর, আর এই একটা ডায়াগোনাল তা সেটাও আবার একটা ভেক্টর অর্থাৎ বি ভেক্টর, তো তাহলে এই প্যারালেলোগ্রামের এরিয়া কত হবে, এখানে এরিয়া হবে কিন্তু, এখানে এরিয়া এ ক্রস বি করলে এখানে আবার হাফ করতে হবে, যখন প্যারালেলোগ্রামের সাইড গুলো দেওয়া থাকে করেসপন্ডিং দুটো সাইড পাশাপাশি, দুটো সাইড যখন দেওয়া থাকছে, ঠিক আছে, অ্যাডজাস্টেন্ট সাইড, করেসপন্ডিং না অ্যাডজাস্টেন্ট সাইড, অর্থাৎ ট্রায়াঙ্গেলের এই ধরো অ্যাডজাস্টেন্ট, এটা ধরো এ এটা বি, তখন এরিয়া হলে কি লিখছি, এ ক্রস বি, অসুবিধা নেই। কিন্তু যেই এই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল এই ভেক্টরটা এ বলে দিয়েছে, আর এই দিকের যে ডায়াগোনালটা সেইটা ধরো বলে দিয়েছে কত না বি ভেক্টর, তখনই হয়ে যাবে কত না, এখন ডায়াগোনাল দুটো ভেক্টর হয়ে গেলে এ ক্রস বি মড করলাম হাফ, ঠিক আছে, এ ক্রস বি মড করলাম হাফ। আর একটা ফর্মুলা মনে রাখো, ঠিক আছে, ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে, ফর্মুলা ছাড়া কিছুই হবে না, যত বেশি ফর্মুলা মনে রাখবে তত লাভ, কেন কি ফর্মুলা শর্ট করতে সাহায্য করবে, ঠিক আছে, যতটা ছোট করা যেতে পারে। এবার ধরো দিয়েছে যে একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি এবিসি ট্রায়াঙ্গেল, এ বি সি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের কি না পজিশন ভেক্টর হবে, ইয়ে পজিশন ভেক্টর অফ এ ইজিক্যালস টু স্মল এ ভেক্টর, পজিশন ভেক্টর অফ বি ইজিক্যাল টু স্মল বি ভেক্টর, অ্যান্ড পজিশন ভেক্টর অফ সি ইজিক্যালস টু স্মল সি ভেক্টর, অর্থাৎ
যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে তার তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া আছে। কি দেওয়া আছে? তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া আছে। তো তাহলে তুমি এখান থেকে কি করে করবে? অ্যাজ সিম্পল অ্যাজ এখান থেকে তুমি করে নিতে পারো যে কি করবে, এটা ধরো এই এই দুটো সাইড, তখন তুমি কি করবে না, বিএ ভেক্টর, বিএ ভেক্টরকে কি লিখতে পারো, বিএ ভেক্টরকে লিখতে পারো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে এ মাই এ ভেক্টরের পজিশন ভেক্টর অফ বি, বলছি এক মিনিট, বিএ ভেক্টর আমি চাইছি কি, দুটো ভেক্টর, একটা চাইছি বিএ ভেক্টর আর একটা চাইছি বিসি ভেক্টর, একটা চাইছি বিএ ভেক্টর আর একটা চাইছি বিসি ভেক্টর। এখন বিএ ভেক্টর মানে কি, পজিশন ভেক্টর অফ এ অর্থাৎ মানে ফাইনাল পয়েন্ট মাইনাস পজিশন ভেক্টর অফ বি। তো পজিশন ভেক্টর মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সোজা, ঠিক বিসির জন্য কি হবে, পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি, এই দুটোকে আমাকে ক্রস করতে হবে। করে ফেলো ক্রস, কি হবে এরিয়া, এরিয়া কত হবে, হাফ অফ বিএ ভেক্টর ক্রস বিসি ভেক্টর, বসিয়ে দাও। অ্যাজ সিম্পল অ্যাজ দুটো ভেক্টর, ফার্স্ট ভেক্টরটা কত না, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা কোনো ফর্মুলা মানে সেই অর্থে কোনো ফর্মুলা নয়, জাস্ট নিজেকে একটু গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে অনেক কিছু জিনিস বলা হলো, কি যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট হচ্ছে এটার, দুটো ভেক্টর দেওয়া থাকবে, দুজনেরই সঙ্গে পারপেন্ডিকুলার একটা ইউনিট ভেক্টর বার করতে হবে, সেইটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তো তাহলে আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনগুলো করো। এরকম ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন হচ্ছে কি না, ইফ দ্য ডায়াগোনালস, ইফ দ্য ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম আর টু আই ক্যাপ অ্যান্ড টু জে ক্যাপ, অর্থাৎ একটা প্যারালেলোগ্রামের দুটো ডায়াগোনাল যদি টু আই ক্যাপ অ্যান্ড টু জে ক্যাপ হয়, তাহলে ফাইন্ড এরিয়া, ঠিক আছে? এরিয়া বার করতে হবে, তাহলে কি করবে, তাহলে ডায়াগোনাল বলে দিয়েছে কিন্তু, হ্যাঁ, একটা একটা প্যারালেলোগ্রামের ডায়াগোনাল, এটা যদি টু আই ক্যাপ হয় এটা হবে টু জে ক্যাপ, তাহলে কি করবে না, যেহেতু ডায়াগোনাল বলেছে তাহলে হাফ নিতে হবে, হাফ টু আই ক্যাপ এই ভেক্টরটা ক্রস টু জে ক্যাপ, হ্যাঁ কি না, তো কি হবে, হাফ টু আর টু মাল্টিপ্লাই করে তো 4 হয়ে যাবে, মড অফ আই ক্যাপ ক্রস জে ক্যাপ। এবার বলো আই জে ক্রস করলে কি হয়, কে হয়, আই জে ক্রস করলে কে হয়, একটু আগে বললাম আই জে কে, আই জে কে, তাহলে আই জে ক্রস করলে কে হবে, তো এখানে কি হচ্ছে, কে কে এর মড মানে কত, 1, 4, হাফ, অ্যান্সার আসছে কত না, 2, 2 কি হবে, স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট, 2 স্কোয়ার ইউনিট, ঠিক আছে? তো কি হলো, ফাইনালি আজকে ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট, তার মানে এই নয় যে ভেক্টরের প্রবলেম কমপ্লিট, ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট হলো। আমি যখন 1D মোশন করাবো তখন কিন্তু ভেক্টর আবার আসবে ওই চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে? তো প্রায় সব অনেক চ্যাপ্টারেই ভেক্টর আছে, তো 1D মোশনেই আবার ভেক্টর আসবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, সব আসবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, আমি ভেক্টরের উপরে কিছু কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে, সেগুলো তোমরা সলভ করবে।
তো চলো আজকের এই পর্যন্ত, ঠিক আছে, বাই। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, আর যদি ক্লাস ভালো হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।